নমস্কার। আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো আমরা গাছে যে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করি এগুলি কত রকমের হয়, কোন ছত্রাকনাশকটা কখন আমাদের ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। প্রথমে জেনে নিই ছত্রাকনাশক কি। আসলে ছত্রাকনাশক হচ্ছে গাছে যে ফাঙ্গাস লাগে গাছের পাতায়, গাছের যে রুটসে, বিভিন্ন রকম গাছের কাণ্ডে, ফলে ফুলে বিভিন্ন রকম জায়গায় গাছে ছত্রাকের অ্যাট্যাক হতে পারে। তো এই অ্যাট্যাক থেকে বাঁচার জন্য আমাদেরকে কোনো ছত্রাকনাশক অ্যাপ্লাই করতে হয়। তো ছত্রাকনাশক বাজারে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়। ছত্রাকনাশক মূলত তিন রকমের পাওয়া যায় বাজারে। এমনিতে ছত্রাকনাশক দু রকমের হয়, একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আরেকটা যেটা পাওয়া যায় বাজারে, সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটোর মিশ্রণে তৈরি একটা ফাঙ্গিসাইড। আমি এখানে কিছু আপনাদের ফাঙ্গিসাইড পাউডার দেখাবো, কি করে আমরা চিনব যে ওই ফাঙ্গিসাইডটা কন্ট্যাক্ট না সিস্টেমিক, এবং কোনটা কখন ব্যবহার করব, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। তো এখানে আমার কাছে একটা ফাঙ্গিসাইড পাউডার রয়েছে, এটার নাম হচ্ছে কেভিস্টিন। এটার উপরেই লেখা আছে সিস্টেমিক ফাঙ্গিসাইড, অর্থাৎ গাছে যখন ফাঙ্গাসের অ্যাট্যাক হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে গাছ, তখন আমরা এটাকে ব্যবহার করব। এটাতে দেখুন উপরে লেখা আছে কার্বেন্ডেজিম 50% WP। এই যে কার্বেন্ডেজিম কথাটা যদি লেখা থাকে কোনো ফাঙ্গিসাইড পাউডারে, সঙ্গে সঙ্গে ধরে নেবেন এটা সিস্টেমিক ফাঙ্গিসাইড। এটা গাছে ছত্রাক আক্রমণের পরে আমরা ব্যবহার করব, সেই ছত্রাকটাকে প্রতিরোধ করার জন্য এটা কাজ করে। এখানে একটা আমার কাছে ফাঙ্গিসাইড রয়েছে যেটা আমি খুব পপুলার, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্যবহার করি, এটা হচ্ছে সাপ, SFF সাপ বা স্যাপ। এটাও একটা ফাঙ্গিসাইড, এটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটোর মিশ্রণে তৈরি একটা ফাঙ্গিসাইড। এর যদি প্যাকেটে আপনারা লক্ষ্য করবেন, দেখবেন যে উপরে লেখাই আছে কার্বেন্ডেজিম 12% প্লাস ম্যানকোজেব 63% WP। এই যে ম্যানকোজেব এই কথাটা লেখা থাকলে সঙ্গে সঙ্গে জেনে যাবেন যে এটা একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। যদি কোনো ফাঙ্গিসাইড পাউডারে শুধুমাত্র ম্যানকোজেব লেখা থাকে, ম্যানকোজেব যদি লেখা থাকে, সেক্ষেত্রে জানবেন ওই ফাঙ্গিসাইডটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আমরা ফাঙ্গাস অ্যাট্যাকের আগে এই ফাঙ্গিসাইডটা যদি আমরা গাছে দিই বা মাটির সাথে মিশিয়ে দিই, কোনো ফাঙ্গাস এলে ওর সংস্পর্শে, এটার সংস্পর্শে এলে সেই ফাঙ্গাসটা সঙ্গে সঙ্গে মারা যাবে। তো যদি কার্বেন্ডেজিম লেখা থাকে সেক্ষেত্রে জানবেন এটা সিস্টেমিক ফাঙ্গিসাইড, আর যদি শুধু ম্যানকোজেব লেখা থাকে সেক্ষেত্রে জানবেন সেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এগুলি এক একটা রসায়ন, এগুলি নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি না। আর যদি দুটোই লেখা থাকে কার্বেন্ডেজিম প্লাস ম্যানকোজেব, তাহলে জানবেন এটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটোই কাজ হবে। আরেকটা আমার কাছে এখানে ফাঙ্গিসাইড রয়েছে, এটার নাম হচ্ছে অ্যাক্সিস, AXIS অ্যাক্সিস। এটা হচ্ছে মিক্সচার অফ সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ এটা স্যাফের মতনই কাজ করবে। সাপ সাপ আর অ্যাক্সিস এই দুটো একই রকমভাবে কাজ করবে। আরেকটা আমার কাছে ফাঙ্গিসাইড রয়েছে, এটার নাম হচ্ছে স্প্রিন্ট, SPRINT। এটাতেও লেখা আছে সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো কোন ফাঙ্গিসাইডটা কিনে আনা আমাদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে, আমি আপনাদের বলবো। কোনো আলাদাভাবে সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড না এনে এমন একটা ফাঙ্গিসাইড কিনবেন যেখানে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটোই লেখা আছে। আমি যেমন সাপ ব্যবহার করি, আপনারা স্যাপ, অ্যাক্সিস, স্প্রিন্ট বিভিন্ন রকম ব্যবহার করতে পারেন। তো চলুন এইবার দেখাই এই ছত্রাকনাশকটা আমরা কখন ব্যবহার করব, কতটা পরিমাণ ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। আমি প্রায় ভিডিওতে আপনাদের বলে থাকি যে 1 লিটার জলের সাথে 2 গ্রাম, কোনো সময় বলে থাকি 4 গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করতে গেছে। তো এটা সকলের পক্ষে সম্ভব নয়, প্রত্যেকটা জিনিস মেপে মেপে করা। এখানে আপনারা একটা চা চামচ ব্যবহার করবেন, এই চা চামচের 1 চামচ 1 লিটার জলে ভালো করে গুলে সেটা স্প্রে করবেন। চলুন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি। এখানে টবে আমার কাছে একটা জারবেরা গাছ রয়েছে, এর পাতাগুলিকে লক্ষ্য করুন, পুরনো পাতাগুলিকে দেখুন। এই জায়গাটা ছত্রাকের আক্রমণ হয়েছে, এই জায়গাটা দেখুন কেমন একটু ব্রাউন স্পট পড়ে গেছে, এটাই হচ্ছে ছত্রাক, এটা আক্রমণ হয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা এই পাতাটাকে কেটে ফেলে দেব, কিন্তু যদি প্রচুর পরিমাণে হয়ে যায়
প্রত্যেকটা পাতা কেটে ফেলা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করব। অর্থাৎ এই ফাঙ্গাসটা যাতে প্রত্যেকটা পাতায় না অ্যাট্যাক করতে পারে, সঙ্গে সঙ্গে সেখানেই যাতে রোধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করব। আর ফাঙ্গাস লাগার আগে পর্যন্ত গাছে আমরা 15 দিন বা 10 দিন বাদ কোনো একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করব। আমি আপনাদের স্যাপ ব্যবহার করতে বলি, এটা কি হবে, কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোতেই কাজ হবে। তো এটা 10 দিন বাদ 10 দিন কি 15 দিন বাদ আমি 10 দিনই বলবো আপনাদের, 10 দিন বাদ গাছে যদি স্প্রে করেন তো এক্ষেত্রে ফাঙ্গাসের অ্যাট্যাক আর হবেই না। এখানে আমি প্রায় 1 লিটারের মতো জল নিচ্ছি, 1 লিটার একটু বেশিই হবে, আপনারা 1 লিটার নেবেন। আর এই যে সাপ বা স্যাপ এটা রয়েছে, এটা আমি 1 চামচের মতো এই 1 লিটার জলে মেশাবো, ঠিক এতটা পরিমাণ। এটা 1 চা চামচই হবে, 1 চা চামচের মতো আমরা এখানে মিশিয়ে দেব। এবং ভালো করে গুলে নেব, এটা ভালো করে গুলে নিতে হবে। আর এটা কখন আমরা ব্যবহার করব, গাছের মাটি যখন একটু ভিজে ভিজে থাকবে, আর বিকেলবেলায় বা সন্ধেবেলায় ব্যবহার করব, সকালের দিকে রোদের সময় একেবারেই ব্যবহার করা চলবে না। এইভাবে আমরা গাছের প্রত্যেকটা পাতাই উপরে নিচে স্প্রে করে দেব, এইভাবে এইভাবে আমরা স্প্রে করে দেবো, এতে আর ফাঙ্গাসের অ্যাটাক হবে না। জারবেরা গাছে এমনিতেই খুব বেশি ফাঙ্গাসের অ্যাটাক হয়, আর এখন বর্ষাকাল চলে এলো, আরও বেশি পরিমাণে একটু অ্যাটাক হবে। এমনিতে সারা বছরই লেগে থাকে জারবেরা গাছে ফাঙ্গাসের আক্রমণ। এইভাবে আমরা প্রত্যেকটা পাতাই এইভাবে স্প্রে করে দেবো। এই ফাঙ্গিসাইডটা দেওয়ার প্রথম 3 দিন আমরা এখানে কোনো কীটনাশক ব্যবহার করব না, গাছের যে পোকা মারার জন্য যে কীটনাশকগুলি ব্যবহার করি কোনো রকম কীটনাশক ব্যবহার করব না। তার 3 দিন পর থেকে, 3 দিন কি 4 দিন পর থেকে আমরা কীটনাশক ব্যবহার করতে পারি। কারণ যদি আমরা এই ফাঙ্গিসাইডের উপর কীটনাশক স্প্রে করে দিই, সেক্ষেত্রে এই ফাঙ্গিসাইডের যে প্রভাবটা সেটা আর থাকবে না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হলো, ডাল কাটাই ছাটাইয়ের পর সেই কাটা অংশগুলিতে আমরা কোন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোর মিশ্রণে তৈরি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি। বীজ শোধনের ক্ষেত্রে আপনারা কোনো কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোর মিশ্রণে তৈরি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এই ফাঙ্গিসাইড পাউডারগুলিকে ডাইরেক্ট জল এবং বাতাসের হাত থেকে বাঁচাতে হবে, ভালো করে এগুলিকে বন্ধ করে কোনো বায়ুশূন্য স্থানে এগুলিকে ভরে রাখতে হবে, কোনো প্লাস্টিকের কোটোর মধ্যে ভরে রাখা যায়, যাতে এগুলির প্রভাব নষ্ট না হয়ে যায়। এইবার সিডলিং করার সময় আমরা কোন ফাঙ্গিসাইডটা ব্যবহার করব। সিডলিং করার সময় নর্মালি অনেকে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করে, কারণ সিডলিং করার পর কি হয় যে আমরা সারটা মেশাই, সেখানে অনেক ফাঙ্গাস থাকে বা মাটির মধ্যে অনেক রকম ফাঙ্গাস থাকে, তো এই ফাঙ্গাসগুলি ওই বীজের যে বীজ অঙ্কুরিত হওয়ার পর থেকে সেগুলিতে অ্যাট্যাক করার চেষ্টা করে। তো এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যদি মাটির মধ্যে মিশে থাকে তো সেক্ষেত্রে ওই ফাঙ্গাসগুলি ওই ফাঙ্গিসাইডের সংস্পর্শে আসা মাত্র মারা যাবে। আর যদি ওই চারা গাছগুলিতে, ওই সিডলিংগুলিতে যদি ফাঙ্গাসের অ্যাট্যাক হয়ে গেছে একবার, সেক্ষেত্রে কোনো রকম কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিয়ে কোনো লাভ হবে না, কারণ সেটা আর কাজ করতে পারবে না, তখন আমরা সেক্ষেত্রে সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করব। তবে যদি আপনারা এই যে কন্ট্যাক্ট আর সিস্টেমিক দুটোর মিশ্রণে তৈরি যে ফাঙ্গিসাইড স্যাপ বা অ্যাক্সিস, এই ধরনের ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করেন, সেক্ষেত্রে পুরোটাই কাজ হবে, কোনো রকম আলাদা করে আর কোনো রকম সিস্টেমিক ফাঙ্গিসাইড আনার দরকার নেই। তো এইটুকুই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।